রতন, তুই কি হোমওয়ার্ক করে নিয়ে এসেছিস? স্যার, হোমওয়ার্ক করেছিলাম, কিন্তু আমাদের বাড়ির কুকুরটা হোমওয়ার্কের কাগজটা খেয়ে ফেলেছে স্যার। এই টিপলা, তুই কি হোমওয়ার্ক করে নিয়ে এসেছিস? হোমওয়ার্ক করেছিলাম স্যার, কিন্তু কাগজটা খেয়ে ফেলেছি স্যার। কেন খেয়ে ফেলেছিস? কারণ স্যার, আমাদের বাসায় কুকুর নেই, তাই। তোদের দিয়ে একটা কোনো কাজই হবে না, তোরা শুধু স্কুলে বদমাইশি করতে আসিস না, তোদের পিঠে ছাল বাকলা না তুললে হবে না। বলটু, বলতো দেখি, সমুদ্রের পানি লবণাক্ত কেন? সে বহুকাল আগের কথা স্যার। বিশাল এক জাহাজ লবণ ভর্তি নিয়ে যাচ্ছিল সমুদ্র দিয়ে, এমন সময় প্রচণ্ড ঝড় উঠলো, দিয়ে জাহাজটা ডুবে গেল। তোরা বদমাইশি করতে আসিস না পড়তে আসিস, একটা তো পড়া ঠিকভাবে বলতে পারিস না। সমুদ্রের পানি কোনো দিন লঞ্চ ডুবে লবণাক্ত হয়? বদমাইশ কোথাকার স্যার। স্যার, আমার মুতা লেগে গেছে স্যার। থাম ফাজিল কোথাকার, বস, চুপ করে বস। স্যার, আমাকে মুতা লেগেছে স্যার। চুপ কর বদমাইশরা, তোদের মুখ দিয়ে কি পেশাব কথাটা বের হয় না? স্যার, আপনার কি বের হয়? চুপ কর বেয়াদব, চুপ কর। আচ্ছা বেলটু, বলতো বড় হয়ে তুই কি করবি? স্যার, বিয়ে করব। আমি তোকে বুঝাতে চাইছি যে বড় হয়ে তুই কি করবি। জামাই হব স্যার। তোকে আমি বলতে চাচ্ছি যে বড় হয়ে তুই কি পেতে চাস। স্যার, একটা কথা কয়বার বলবো, বউ পেতে চাই স্যার। আরে গদ্ধব, বড় হয়ে তুই বাবা মার জন্য কি নিয়ে আসবি? স্যার, বউ নিয়ে আসবো। আরে গাধা, তোর কাছে তোর বাবা মা কি চাই? নাতি নাতনি চাই। এই তোদেরকে বুঝাতে বুঝাতে নিজেই পাগল হয়ে যাবো, একটা তো ভালো করে উত্তর দিতে পারিস না তোরা। স্যার, রেগে টেগে কোনো লাভ নাই, বিয়ে করে ফেলান, বয়স তো আর আপনার কম হয়নি। চুপ কর বেয়াদব, চুপ কর, তোকে কি বলা হয়েছে, চুপ কর। আচ্ছা বলটু, বলতো কি খেলে আমাদের চোখের দৃষ্টি বেড়ে যায়? ঘাস লতা পাতা খেলি, বেড়ে যায়। আমার সাথে ফাইজলামো করা হচ্ছে, তাই না? স্যার, আপনার সাথে ফাইজলামো করবো কেন স্যার? ছাগল আর গরু চোখের দিকে একটু খেয়াল করে দেখুন, ওরা কি চোখে চশমা দেয়? আচ্ছা হাবলু, তুই বলতো কোন বইটা জীবনের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন? আর আমার বাবার চেক বই। বলিস কি রে? ঠিকই তো স্যার, বই ছাড়া কি স্কুলে আসা যায়? বাবার যদি চেক বই না থাকতো আমাকে কি স্কুলে পড়াতেন স্যার?